সুপ্রিয় দর্শক হক ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আমার হাতে যে ফুলি দেখছেন সেটি কিন্তু আসলে পুনে জবা পুনে যাওয়ার বৈশিষ্ট্য একটাই সেটা হচ্ছে মুখটা সার ওপর দিকে থাকবে সব সবসময় ওপর দিকে থাকে আচ্ছা পাশে দেখুন না একটা এটা কী দেখতে পাচ্ছেন তো হলুদ রঙের অর্থাৎ এই ফুলটা হচ্ছে এই যে কালার আশা করি বুঝতে পারছেন এই হলুদটা হচ্ছে মূল গাছ পুরো গাছটাই হচ্ছে হলুদ মানে এই গাছটা বয়স তিন বছর হ্যাঁ কলেজ দেখেই বুঝতে পারছেন আমি কারণ একে বড় করতে দিই না একেবারে ছোট করে দিয়েছি এখানে শাখা তৈরি করেছি তবে এই বছর কিন্তু আমি এটাকে গাছকে প্রুনিং করিনি একটু ভয়ে ভয়ে কারণ হচ্ছে আমি গত বছর শেষের দিকে আমি এই গাছটা করেছিলাম গ্রাফটিং গ্রাফটিং কোন জায়গায় করেছি এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন আশা করি দেখার চেষ্টা করুন এই যে এই জায়গাটাতে এর কালারটা আলাদা দেখতে পাচ্ছেন এটা মূল গাছ আর এর কালার দেখুন পুনে জবার আলাদা পুনে যাবার থোকা থোকা হয় বড় বড় হয় ফুল দেখতেই পাচ্ছেন এবং কতগুলো কুড়ি আছে এক গুচ্ছ কুড়ি এখানেও দেখুন এক গুচ্ছ কুড়ি এই দুটোই ব্রাঞ্চ হয়েছে মানে গ্রাফটিংয়ের শাখাটা আর এইটার এখানে আছে এখানে আছে এখানে আছে বেশ কয়েকটা শাখা হয়েছে এবং এখানেও ফুল হচ্ছে প্রচুর কুড়ি এখানেও আসতে শুরু করেছে কারণ আমি এবছর এর পরিচর্য করে নিই অর্থাৎ খাবার দিইনি জাস্ট গাছের আগাছাটাকে নির্মূল করে দিয়ে একটু খোল জল দিয়েছিলাম মাঝে শুধু আর অন্য কোনো খাবার টাবার দিইনি তাই কুড়ি আসতে শুরু করেছে এবার কিন্তু একে থামা যাবে না আর বুঝতেই পারছেন তো এই গাছের কি করে পরিচর্যা করলে গাছটাতে অধিক ফুল পাবো সে নিয়ে আজকে আমি আপনার সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করছি প্রথমে দেখে নিলেন যে গ্রাফটিং গাছ এবং তাদের দু রকম ফুল ফুটেছে তবে একটা জিনিস আর কথা বলে দিই এই যে সিট পটগুলোকে আমি ইচ্ছা করে ভাঙিনি কারণ পুনে যাওয়ার সিট থেকে কিন্তু চারা করা খুব সহজ এর সিট পটটা এত সুন্দর হয় দেখতেই পাচ্ছেন একটা এটা দেখতে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা বৃত্তিগুলো যদি আলাদা করে দিই তাহলে এই যে দেখতে পারেন এই যে এইটা একটু ম্যাচুর হয়ে গেলেই এখানে সিট পাওয়া যাবে এবং সেই সিটে একটু গাছ করা যায় তবে এই সিটের গাছে একটু সময় লাগে ফুল আসতে ব্যাস এতটুকুই তো আমি কয়েকটা সিট আমি ইচ্ছা করে রেখেছি সে যাই হোক এই জবা গাছের কয়েকটি টিপস আপনাদের বলে দেব যে টিপসগুলো ফলো করলে গাছে কিন্তু প্রচুর ফুল পাবেন এবং আগামীতে আমি আমার যে চ্যালেঞ্জটা দিচ্ছি সেটা অবশ্যই প্রমাণ করতে পারবো আগামীতে ফুল দেখার দেখতে পাবেন তো বন্ধুরা প্রথমেই আমি বলবো টবের কথা যদি বলি আমি টব অবশ্যই বড় নেবেন কারণ বহু বর্ষজীবী গাছ মোটামুটি বারো চোদ্দো ইঞ্চি টব নিতে পারেন তবে গাছ ছোটো থাকলে কম ছোটো নেবেন একটু দশ ইঞ্চি নেবেন কিন্তু আমার গাছটা যেহেতু বড়ো হয়ে গেছে আসলে গাছকে আমি ঝাঁকালও করিনি এই বছরটা কারণ ওই যে গ্রাফটিং করার জন্য কোনো আঘাত দিতে চাইনি গাছে নইলে এই গাছে প্রচুর ব্রাঞ্চ থাকতো তো যেটুকু আছে তাতে কিন্তু প্রচুর ফুল আসবে আগামীতে এটা আমি নিশ্চিত আছি আর ফেব্রুয়ারি মাসে আপনাকে রিপোর্টিং করতেই হবে যেটা আমি এবছর এই গাছটাতে করিনি এই গাছে খাবার দেওয়া হয়নি খাবার দেব কি ধরনের খাবার দিলে এই গাছটিতে প্রচুর পরিমাণে আমি ফুল পাবো এই গ্রাফটিং গাছে সেটাই আমি আপনাদেরকে দেখা চলুন খাবারটা নিয়ে আলোচনা করি আগাছা নির্মোচন করেছি আমি আগেই বলেছি আগাছা নির্মোচন করতে হবে না এটা ঠিকই যে মানুষ অনেক বাগানে শুধু মনে করে জৈবিক জৈবিক বলে একদম কান ঝালাফালা করে দেয় জৈবিকভাবে করতে পারলে খুব বেটার কিন্তু জৈবিকভাবে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ফুল ফোড়াতে পারবেন না আমি এখানে জৈবভাবে দিয়েছি যেমন এখানে আমি পছন্দ করা কোকোপিট দিয়েছি কম্পোস্ট দিয়েছি অবশ্যই লাগবে এটা আমার কাছে কিছু গোবর সার আছে সেটাও আমি দিয়েছি আর দিয়েছি পচা সার এটা আমি এখানে মিক্স করে দিচ্ছি এখানে দিয়ে দিলাম আর এইখানে দেখুন এখানে আমি দিয়েছি কিছুটা শিঙ্কুচি কিছু বন্ডাস এটা শর্ষের খোল শর্ষ্য খোল দিচ্ছে এই জন্য লিকুইড দিচ্ছি না কারণ হচ্ছে লিকুইডটা হয়তো বৃষ্টি ফিষ্টি এখন হয়ে গেলে সেটা ধুয়ে চলে যাবে আর এখানে দেখছি মাইক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনি জানেন বারোটাও অনুখাদ্য ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম হাইড্রোন জিঙ্ক বরণ এসব যা থাকে বারোটা সেটা আর এই যে সাদা পড়া দেখেছেন সেটা হচ্ছে ট্রাইকোটামা ভিড়ি আর ট্রাইকোটামা ভিড়ি দিলে কী হবে মাটির মধ্যে থাকা জীবাণু ব্যাকটেরিয়া মেরে ফেলবে এটাও আমি এর সঙ্গে মিক্স করে দিচ্ছি এখানে কিন্তু কোনো কেমিক্যাল ফার্টিলাইজে দিইনি কেমিক্যাল ফার্টাইজে আমি একটু দেবই সেটা হচ্ছে কি পটাশ পটাশ আপনি যদি জিরো জিরো ফিফটি দিতে পারেন খুবই ভালো হয় জিরো জিরো ফিফটি সবার কাছে থাকে না তাই আমি লাল পটাশটা দিয়ে দেখাচ্ছি আমার কাছে আছে এর আগে ভিডিও তো আপনারা দেখেছেন এখানে আমি হাফ চামচ মতো এড়ে দিলাম সবটাকে আমি ভালো করে মিক্স করে দিলাম সবটাকে মিক্স করে দিয়েই আমি সবটাই কিন্তু এই গাছ এড়ে দিলাম দিয়ে চারদিকে সাইডে দিয়ে দিলাম এভাবে সাইডে দিয়ে দিলাম দিয়ে এবার নিড়ানি দিয়ে কিন্তু সেটাকে ধীরে ধীরে এই যে নিরানি দিয়ে খুঁচিয়ে দিব খুঁচে দিলে কী হবে মাটির সঙ্গে এটা মিশে যাবে মাটির সঙ্গে মিশতে পারলে গাছ কিন্তু অ্যাবজর্ব করতে পারবে কারণ গাছ তো আর এই ধরনের খাবার খায় না সরাসরি লিকুইড ফর্মে হয় লিকুইড ফর্মে মানে একেবারে সরলে কোক যাকে বলি আচ্ছা একটুখানি হাত দিয়ে ভেঙে দলাগলা ভেঙে সুন্দর করে দিচ্ছি কারণ গাছে যদি আপনি যত্ন করেন গাছ আপনার সঙ্গে কথা বলবে হ্যাঁ এই যে দেখছেন গাছে মাত্র দু তিনটে ফুল মাত্র এখন রয়েছে আগামী দু সপ্তাহের মধ্যে গাছের কি পরিবর্তন হয় আপনি নিজের চোখে বিশ্বাস করতে হবে না এই খাবারটা দিয়ে আচ্ছা এবার আমি দিয়ে দেবো কি এই যে কিচেন ওয়েস থেকে যে তরল লিকুইড ফার্টিলাইজার তৈরি করি সেটা এটা ভীষণভাবে কাজ করে মানে এটা গাছের যতগুলো প্রয়োজনীয় অনুখাদ্য সমস্ত কিছু থাকে যত কিচেন থাকবে আপনি সেটাকে পচিয়ে দিয়ে এক সপ্তাহ সেটাকে লিকুইডটা ব্যবহার করবেন আর গাছ দাদা সব সব রাখবেন রোদে রাখতে হবে এই হচ্ছে ব্যাপার লাস্ট যে কথাটি বলবো সেটা বলে আমি শেষ করব সেটা হচ্ছে এই গাছের প্রধান শত্রু হচ্ছে মিলিবাগ তবে যদিও আমার কাছে একটুও মিলিবাগ নেই মিলিবাগ হলে আমি আপনাদের দেখাবো কি করে আপনি এটা পরিচিত করবেন আর মিলিবাগ হলে একতারা স্প্রে করবেন হাফ গ্রাম পালিটার জলে দিয়ে সপ্তাহে একবার বা দুবার দিয়ে আপনি এটা পরিচর্যা করবেন ঠিক হয়ে যাবে প্রোপাকেশন নিয়ে আমি একটা নতুন ভিডিও করব প্রচুর প্রোপাকেশন করেছি আমি খুবই ইজিলি করা যায় দুটো পদ্ধতি আছে শাখা কাটিংকে সরাসরি মাটিতে বসিয়ে দিলেও হবে কিংবা জলে ভিজিয়ে দিয়ে সে গোজে নিয়েও করতে পারবেন তো বাস এতটুকুই আজকে আগামীতে প্রচুর ফুল দেখাবো আর আপনাদের সঙ্গে কথা বলবো তখন এই ভিডিও নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ